হেই, হ্যালো। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট এক্সেলের কিছু টিপস এন্ড ট্রিক্স নিয়ে। সো মাইক্রোসফট এক্সেলের আমরা প্রিভিয়াসে কয়েকটি টিপস এন্ড ট্রিক্স নিয়ে আলোচনা করেছিলাম, সেটা আমরা কলামস এবং রো কিভাবে ইফিসিয়েন্টলি আমরা ডাটাগুলিকে ট্রান্সমিট করতে পারি এবং ডাটাগুলিকে রিপ্রেজেন্ট করতে পারি। সো ইন দিস ভিডিও আই এম টকিং অ্যাবাউট ফর্মুলা। সো ফর্মুলা বেসিক্যালি আমাদের প্রয়োজন হয়ে থাকে। দেখা যাচ্ছে আমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছি যে এখানে আমার নেম নামে একটি কলাম রয়েছে এবং আরেকটি ভিল সেকশন রয়েছে। আমরা কি করলাম, আমরা বাইরে ঘুরতে গিয়ে এই পাঁচজন ফ্রেন্ড, আকিব, শাহরিয়ার, আদিল, তারপর রাহিম, তারপর হচ্ছে কিষান। এখন মজার বিষয়টা হচ্ছে আমরা এটাকে কিভাবে ক্যালকুলেশন করতে পারি। মাইক্রোসফট এক্সেলের মধ্যে মজার একটি ফর্মুলার অপশন রয়েছে যার সাহায্যে আমরা খুবই এফিশিয়েন্টলি এটা ক্যালকুলেশন করে ফেলতে পারি। ম্যানুয়ালি হতে পারে, আর সেটা মাইক্রোসফট এক্সেলের অটোমেটেড ক্যালকুলেশনের মাধ্যমে হতে পারে। দুইটাই আমরা দেখার চেষ্টা করব। সো প্রথমে আমরা টোটাল অ্যামাউন্টটা দেখার চেষ্টা করব, তারপর ম্যানুয়ালি দেখা যাচ্ছে আকিব আর রাহিমেরটা আমি অ্যানালাইসিস করব, অথবা শাহরিয়ারটা অথবা কিষানেরটা আমি যোগ করব। এটা কিভাবে করা যেতে পারে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো। তাহলে কথা না বাড়িয়ে আমরা মেইন পয়েন্টে চলে যাই। এখন আমরা এটাকে কিভাবে, তাহলে নেম এবং বিল, বিল অপশনের মাঝে আমরা টোটালটা একদম নিচে দেখতে পাচ্ছি, আমরা উপরে একদম উপরে দেখতে পাচ্ছি একটা ফর্মুলা নাপের এফ এক্স লেখা আছে, অর্থাৎ ইনসার্ট ফাংশন লেখা আছে। ইনসার্ট ফাংশন যদি আমরা ক্লিক করি, মজার বিষয়টা হচ্ছে একটা পপ আপ মেনু ক্রিয়েট হবে। ওকে ফাইন, এখানে লেখা আছে ইনসার্ট ফাংশন, আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। টাইপ এ ব্রিফ ডেসক্রিপশন অফ হোয়াট ইউ ওয়ান্ট টু ডু অ্যান্ড দেন ক্লিক গো। সো এখানে আমার কি লেখা আছে, সাম লেখা আছে, এভারেজ লেখা আছে, ইফ লেখা আছে, হাইপার লিঙ্ক লেখা আছে, কাউন্ট লেখা আছে, ম্যাক্স সাইন, হোয়াট এভার যাই লেখা থাকুক না কেন, আমরা কি করছি এটা যোগ করতে যাচ্ছি। তাহলে আমরা সামকে এন্টিকেট করে দেবো। তাহলে ওকে তে যখন আমরা ক্লিক করব, তখন কিন্তু আমার অলরেডি সিক্সটা রোর কি হয়ে গেছে, আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, বি টু, তারপর হচ্ছে একটা কোলন দেওয়া আছে, বি সিক্স। এটার মিনিংটা এই দাঁড়াচ্ছে, আমি যদি একটু ভেঙে বলি আপনাদেরকে, জাস্ট দেখেন, তারপর আমি এক্সপ্লেন করছি। ওকেতে ক্লিক করলাম, অ্যামেজিং, আমাদের কিন্তু প্রতিটা রো এর ভিল কিন্তু কাউন্ট হয়ে গেছে। এখন এটা কেন হলো, এটা আমি ম্যানুয়ালি এক্সপ্লেন করার চেষ্টা করছি। যদি আপনাদের এই মাইক্রোসফট এক্সেলের মধ্যে এই ফর্মুলাটা না পান, তাহলে সেটা ম্যানুয়ালি কিভাবে করতে হয় সেটাও আমি শেখানোর চেষ্টা করব। সো সেই জন্য আমাদের কি করতে হবে, সেই জন্য আমি সবগুলি কি করলাম, ডিলিট দিয়ে দিচ্ছি। তাহলে ওকে ফাইন, আমি আবারও প্রথম থেকে দেখাচ্ছি টোটাল। টোটালটার মাঝে যে আমরা কি করব, ইউলো বারটার মধ্যে ক্লিক করে এখানে লিখবো হচ্ছে ইকুয়েল। ইকুয়েল লেখার পর সাম, সাম লিখলাম, সাম লিখার পর ব্রেকেট দিয়ে দিলাম। আচ্ছা, ব্রেকেট দিয়ে দেওয়ার পর আরেকটি বিষয় করতে হবে, সেই বিষয়টি হচ্ছে আমার এখানে কোন রোডটা এক্স্যাক্টলি আমি কাউন্ট করতে চাচ্ছি। আমি যখন এই মাউসটা এটার উপরে হবার করব, এটার উপরে রেখে আমি মাউসের লেফট বাটনে ক্লিক করব। লেফট বাটনে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ভি টু নামের একটি অপশন ক্রিয়েট হয়ে গেছে। এখন এটাকে যদি আমি উপর থেকে ট্র্যাক করে প্লাস সাইনটি দেখতে পাচ্ছেন, এই প্লাস সাইনটিকে ধরে যদি আমি যত নিচের দিকে নিয়ে যাব, ঠিক ততটি আমার কি হবে, কাউন্ট করা শুরু করবে। সেটা কিভাবে দেখেন, এখানে ভি টু আমি কোন জায়গা থেকে ক্রিয়েট করছি, আমি কলামের দুই নাম্বার সারি থেকে ক্রিয়েট করছি। অর্থাৎ ভি টু মানে বোঝাচ্ছে এটা হচ্ছে বি কলামের দুই নাম্বার রো কে ইন্ডিকেট করছে। অর্থাৎ আমি যদি সেম ভাবে প্রতিটাকে আমি ড্র্যাগ করে নিচে নিয়ে যাই, বিষয়টা খুব ভালো করে বুঝবেন, টু থ্রি ফোর ফাইভ সিক্স, অর্থাৎ আমি বি কলামের সিক্স পর্যন্ত নিচে আমি ক্যালকুলেশন করলাম। তাহলে সেম ভাবে যদি এখানে সিও থাকতো, তাহলে সিও কলাম এর সেম ভাবে হতো। তাহলে আমি যদি ম্যানুয়ালি এটা করতে চাই, তাহলে এইভাবে করতে পারি। তাহলে দেখেন আমি বি টু থেকে, ভি টু এখানে কোলন দ্বারা প্রকাশ করছে, কোন পর্যন্ত আমি যোগ করতে চাচ্ছি সেটা হচ্ছে ভি সিক্স পর্যন্ত। তাহলে আমি যখন এটাকে আবার কি করব, ব্রেকেটে ক্লোজ করে ইন্টারে চাপ করব, অ্যামেজিং, আমাদের কিন্তু ক্যালকুলেশন হয়ে গেছে। এখন আমি আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, আমি চাচ্ছি যে আকিবেরটা যোগ করতে চাচ্ছি, এই আকিবেরটা আর হচ্ছে রাহিমেরটা আমি যোগ করতে চাচ্ছি। তাহলে সেটা কিভাবে, সেটা আবারও আমরা কি করব, এটাকে মুছে দিব, জাস্ট এইটুকু আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা লিখবো হচ্ছে, আমরা জাস্ট মাউসটা হবার করব আকিবের উপর, তারপর আবারও কন্ট্রোল কন্ট্রোল চেপে ধরে আমরা আবার সিলেক্ট করব রাহিমের সেলটি, অ্যামেজিং। এখন যদি আমি ক্লিক করি, তাহলে ওয়ানলি শুধু আকিব এবং রাহিমের ডাটাগুলি, ভিলগুলি ক্যালকুলেশন হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে অ্যানাদার
টিপস এন্ড ট্রিক্স নিয়ে। সে অবধি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।